গোসল ফরজ অবস্থায় কোরআন তিলওয়াত শোনা যাবে কিনা এ প্রসঙ্গে আসসালাম আলাইকুম মর আহমতল্লাহ ই আবার রকায়ত আলহামদুলিল্লাহ ইয়াহাদা ওয়াসাল্লাহ তুসাল্লাম ও আল্লাহ মাল্লাহ নবী ও আলিহি ওয়াস হাবিহি আজমায়িন সম্মানীয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো গোসল ফরজ অবস্থায় কোরআন তিলওয়াত শোনা যাবে কিনা এ প্রসঙ্গে আমরা সকলে জানি গোসল যখন ফরজ হয় তখন কোরআন দেখে দেখে পড়া যায় না কোরআনে স্পর্শ করা যায় না এবং কোরআন না দেখেও পড়া যায় না এখন শোনা যাবে কি না সে বিশ্বাসকে কথা বলব হজরত আলী বিন আবি তোয়ালেব রতিয়াল্লাহু আল্লাহ হু বলেছেন কেন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাল্লাহ ইয়াহা জুজুহু শাই উন আনিল কোরআনি ইল্লাল জানাবা রসোউল্লাহ সাল্লাল্লা সাল্লামকে কোনো বস্তু কোরআন থেকে দূরে রাখতে পারতো না তবে জানাবত ব্যতীত এই জানাবত মানে গোসল ফরজের অবস্থা অজু ফরজ এই অবস্থা যদি হয় এটাকে আমরা বলি সোহেবুল হাদাস হদস অবস্থা আর গোসল যদি ফরজ হয় তাহলে আমরা বলি সোহেবুল জানাবা এ অবস্থায় কোরআন পড়বে না কোরআন ধরবে না কাবা বা শরীফ তবাব করবে না সলাদ পড়বে না কিন্তু কোরআন শুনবে না এমন কোনো বর্ণনা হাদিসে পাওয়া যায় না অর্থাৎ যদি কোনো ব্যক্তি গোসল ফরজ থাকে তিনি কোরআন শুনতে কোনো মানা নেই তবে কোরআন শোনার সময় উনি ঠোঁট নাড়বেন সুর মিলাবেন এই অনুমতি নেই অর্থাৎ কারি সাহেব কোরআন পড়ছেন আর উনি শুনছেন উনিও মনে মনে পড়ছেন এটা জায়েজ নেই অথবা উনি ঠোঁট নাড়বেন ঠোঁট মিলাবেন শব্দের সাথে এটাও জায়েজ নেই যেহেতু তার উপর গোসল ফর্জ তাই তিনি ঠোঁটও নাড়বেন না মনে মন উচ্চারণ করবেন না শুধু শুনে থাকবেন ওলামাই কেরাম বলেন এটা না জায়েজ নয় এটা অসুবিধা নেই তবে হ্যাঁ খুব মনোযোগ সহকারে শুনতে গেলে অনেক সময় উচ্চারণ হয়ে যেতে পারে তাই আমরা ইচ্ছা করে গোসল ফরজ অবস্থায় কোরআন শুনতে থাকবো এটা না হওয়াই ভালো বরং আমরা কোরআন শুনতে চাই পড়তে চাই এই আগ্রহ আমাদের খুবই ভালো তো আমরা পবিত্রতার সাথে সেটা করতে চাই তাহলে আমাদের যে পড়াটা শোনাটা বোঝাটা এটা ফলদায়ক হবে এর মাঝে বারাকাও বেশি হবে যদি কোনো ব্যক্তি গোসল ফরজ অবস্থায় তার কানে কোরআনের আওয়াজ আসে অথবা সে মোবাইলে কোরআনের তেলওয়াজ শোনে অথবা এমন জায়গায় ওয়াজ চলছে আলোচনা চলছে কোরআনের শব্দ তার কানে এসে গেছে সে শোনার কারণে গুণাকার হবে না এর মানে কি দাঁড়ালো যে গোসল ফরজ অবস্থায় কোরআন শুনতে শরীয়তে নিষেধ নেই আশা করি বুঝতে পেরেছেন জজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি